চাকরি চুরি তদন্তে আজ ইডির হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 ঘন্টার জিজ্ঞাসাবাদ চলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোলেন, তাকে লক্ষ্য করে চোখে চোখ রেখে প্রশ্ন করি আমি সন্তু। আমি প্রশ্ন করি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার নাম যদি তৃণমূল কংগ্রেস হয়, আপনি বলেছিলেন, তাহলে আজও কেন রাস্তায় বসে রয়েছেন বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা? কি বললেন তিনি শুনুন। অভিষেক বাবু, একটাই প্রশ্ন, আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার নাম দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি 1 বছর আগে SLST চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজও তারা রাস্তায়। 2016 সাল থেকে, 2019 সাল থেকে, 2023 সাল, 2024 সাল, সবাই আজ রাস্তায়। তারা তো বলেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন প্রতিশ্রুতি, একদমই তাই। 2016 সাল, 2023 সাল, ডবল ডবল চাকরি প্রতিশ্রুতি তো এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি বলেছিলাম ডবল ডবল চাকরি, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল ডবল চাকরি হচ্ছে না। চাকরি প্রার্থী যারা বসে রয়েছে তারা কারা? চাকরি প্রার্থীরা যারা বসে রয়েছে তারা কারা? আপনার চ্যানেল চাকরি প্রার্থীরা খুলতে পারেনি গুজরাটি, গুজরাটে চাকরি নেই, বাংলায় সংবাদ মাধ্যম খুলেছেন কেন? বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছে। যারা 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 বসে রয়েছে, রিপাবলিক গুজরাটি হয়নি কেন? রিপাবলিক উত্তরপ্রদেশ হয়নি কেন? হচ্ছে, আমাদের একটার পর একটা চ্যানেল বাড়ছে। অভিষেক বাবু না, অভিষেক বাবু উত্তর দিতে হবে, প্রশ্ন তো নয়। আপনি নারদা নিয়ে বলছেন, কিন্তু আপনার দলেও তো একাধিক লোক রয়েছে, ফিরাদ হাকিম, অপরূপা পোদ্দার, ফিরাদ হাকিম, অপরূপা পোদ্দার। চাকরির পরে নারদা নিয়ে প্রশ্ন করি আমি সন্তু। আমি প্রশ্ন করি যে নারদা নিয়ে আপনি বলছেন শুভেন্দু অধিকারী, নারদাতে টাকা নিতে দেখা যায় রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে, অপূর্ব পোদ্দারকে, সৌগত রায়কে, তাদের নিয়ে কি বলবেন? দেখুন তিনি কি বললেন। অভিষেক বাবু, আপনি নারদা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বললেন, কিন্তু নারদায় টাকা নিতে দেখা গিয়েছিল ফিরাদ হাকিম, অপূর্ব পোদ্দার, এনারাও তো আপনাদের দলে রয়েছে, দায়িত্ব তো আপনাদেরও। নারদায় যদি শুভেন্দু অধিকারী কথা বলছেন, কিন্তু নারদাতে অপূর্ব পোদ্দার, ফিরাদ হাকিম, সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি টুইট করেছি, দেখে নিও। এটা নিয়ে 1 ঘন্টা শো করো তোমার চ্যানেল। অবশ্যই অবশ্যই, যে যারা নারদায় অভিযুক্ত, এফআইআর নেম অ্যাকিউজড, তাদের তোলা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। স্বাগত নাই ফিরাদ হাকিম, অপূর্ব পোদ্দার, প্রত্যেককে। কথা বুঝো বাংলা? একদম বুঝে গেছি। নামটা দিয়েছো রিপাবলিক বাংলা, বাংলা কথা বলছো না? একদম বুঝে যাচ্ছি। আমি বলছি যারা ইনভলভড, এফআইআর নেম অ্যাকিউজড, যারা, সে তৃণমূল হোক, বিজেপি হোক, তাদের সবার শাস্তি হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করো।